হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে একটি নতুন ভিডিও আপনাদের সাথে হাজির হলাম। আজকে আমরা ফোনের একটা গুরুত্বপূর্ণ সেটিং নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে আপনার ফোনে কল আসলে অটোমেটিকলি যে ব্যক্তি আপনাকে কল দিছে ওই ব্যক্তির নাম বলে দেবে আপনাকে। জি, এটাই সত্যি। জাস্ট একটা অ্যান্ড্রয়েড একটা অ্যাপসের সাহায্যে আপনি দেখা গেছে কি আমাদের ফোন অনেক সময় আমাদের বাসায় থাকে, আমরা মানে ফোন থেকে একটু দূরে থাকি, যখন আপনার ফোনে কেউ কল দিবে দেখা গেছে কি আপনার কিন্তু ফোনটা হাতে নিয়ে দেখতে হবে না যে কে কল দিছে। আপনার যখন একটু দূরত্ব থাকবেন, আপনার যখন রিংটোন আপনার ফোনে বাজবে তখন কিন্তু ওই রিংটোনের সাথে সাথে আপনার নাম বলে দিবে যে কে আপনাকে কল দিছে। তাহলে আপনি শিওর হতে পারবেন যে আপনি ওই ব্যক্তিটা আপনাকে কল দিছে। শুধু কল না, আপনি যখন মানে ফোনের ব্যাটারি কত পার্সেন্ট চার্জ আছে, ব্যাটারি ফুল চার্জ কখন হয়েছে সেটাও আপনাকে বলে দিবে, তারপর ব্যাটারি লো হয়েছে কখন সেটাও আপনাকে বলে দিবে, হোয়াটসঅ্যাপে কে ফোন দিছে, কে এসএমএস দিতে তাও আপনাকে বলে দিবে, আপনার ফোনে কে কখন এসএমএস করতেছে সেটাও আপনাকে নাম ধরে বলে দেবে। তো সেজন্য আপনার পুরো ভিডিওটি দেখতে হবে, কীভাবে সেটিংগুলো করি সেটাও আপনাকে দেখতে হবে, অ্যাপসটা কোথায় পাবেন সেটাও আপনাকে দেখতে হবে। তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন, আমি কীভাবে সেটিংগুলো করি খুব সহজে। তো আমরা সর্বপ্রথম অ্যাপসের ভিতরে চলে যাব। অ্যাপসের ভিতরে আসার পরে একটু লোডিং দিচ্ছে, দেখেন অ্যাপসটা যেহেতু ফ্রি অ্যাড আসতে পারে, অ্যাডটা আপনারা ক্রস করে নেবেন। এখানে আসার পর দেখেন এখানে কিন্তু অনেকগুলো সাইট চলে আসে, কল, তারপরে হোয়াটসঅ্যাপ, এসএমএস, ব্যাটারি, অ্যাপ সেটিং। তো আমরা এখানে কী করব, যেহেতু আমরা এটা কল, আমাদের ফোনে কল আসলে, ইনকামিং কল আসলে সেটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা সেজন্য এখানে উপরে একটা এক নম্বরে অপশনে চলে যাব কল, এটাতে ক্লিক করার পর দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আবার অ্যাড চলে আসবে। অ্যাড আসার কারণ হচ্ছে যেহেতু অ্যাপসটা ফ্রি চলতেছে, টাকা দিয়ে আপনি ইউজ করতেছেন না, এই জন্য অ্যাড চলে আসবে। তো এটা কিন্তু আপনার এভাবে অফ করা থাকবে। এটা আপনার এরকম অফ থাকবে, এই যে দেখেন উপরে টার্ন অন। এটা আমরা কি করব, এখানে ক্লিক করে এটা আমরা এখান থেকে অ্যালাউ করে নিব, তারপর এটাতে আমরা এই যে এটাতে ক্লিক করব, কল নেম আনসার, এটাতে ক্লিক করার পর আমরা এখান থেকে সেটিংটা অন করে নেব। তো এখন যেটা অন হয়েছে, টার্ন অফ মানে এখানে দেখুন অফ হয়েছে, তার মানে এটা অন হয়েছে। তো অন হওয়ার ক্ষেত্রে আমরা এটা কী 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 মোডে আমরা দিতে চাচ্ছি দেখেন এখানে, যে অন রিংটং মোড আমরা এটাতে ক্লিক করব। এটা সবুজ কালার হয়ে গেছে, এটা আমাদের টিকমার হয়ে গেছে। তারপর এখানে নেম এটা ক্লিক করব, তারপর আননাম্বার ফোন আসলে যখন আমরা অপরিচিত কেউ ফোন দেয় এটাও আমরা এখান থেকে ক্লিক করব। তো এখানে আপনি এগুলা ক্লিক করে রাখবেন, তাহলে আপনার যে মানে যারা আপনার ফোনে কল দিবে মানে আপনার সব কিছুই বিস্তারিত বলে দেবে, এটা কি আননাম্বার অপরিচিত নাম্বার না আপনার কোনো কারো মানুষের নাম্বার। তো এখানে আমরা এখান থেকে ব্যাগে ক্লিক করব, ক্লিক করার পর দেখেন এখানে হোয়াটসঅ্যাপের একটা আছে, আমরা এখানে হোয়াটসঅ্যাপে চলে যাব। এখানে দেখেন হোয়াটসঅ্যাপ, এটাতে ক্লিক করব। পর এখানে দেখেন এই যে টার্ন অন, এটা আমরা এখান থেকে এই যে দেখেন এটা আমরা ধরো চালু হয়েছে। এখান থেকে আমরা হোয়াটসঅ্যাপে কেউ কল দিলে তার নাম বলবে, এটা ক্লিক করে রাখলাম। তারপর এখানে আমরা নোটিফিকেশন হোয়াটসঅ্যাপের এটাও ক্লিক করে রাখলাম, তারপর এখানে অন সাইলেন্ট মোড এটাও ক্লিক সবগুলোই ক্লিক করে রাখলাম, এখান থেকে আমরা ব্যাগে দিলাম। তারপরে আমরা যে দেখেন আমাদের ফোনে যেই এসএমএসগুলো আসে অফিস থেকে, যেই বিভিন্ন ধরনের বা আপনার কেউ অফিস থেকে এসএমএস করে নাম্বার যে এসএমএসগুলো করে, আমরা এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার ওটার মতো আমরা এখানে এটা অন করে আমরা এখান থেকে এগুলো টিকমার দিয়ে দেবো, ব্যাগে আসলাম। এখন প্রয়োজনীয় হচ্ছে ব্যাটারিটা, এই যে দেখেন একটু নিচের দিকে দেখেন হাতের বাম সাইডে ব্যাটারি নামের একটা অপশন আছে, আমরা ব্যাটারিতে ক্লিক করব। ব্যাটারিতে ক্লিক করার পর দেখেন এখন যখন আমাদের মোবাইলটা ফুল চার্জ হবে সেটা আমাদেরকে এখান থেকে বলে দিবে, মোবাইল যখন লো চার্জ থাকবে সেটাও আপনাদেরকে বলে দিবে। তো আমরা এখান থেকে এটা ক্লিক করে আমরা এটাগুলো ক্লিক করে রাখব। এরকম করে কিন্তু আপনি অনেক সুযোগ সুবিধা নিতে পারবেন, আপনি যদি ফোন থেকে অনেক দূরে থাকেন বা আপনার ফোন যদি পকেটে থাকে আপনি হারতেছেন কিন্তু দেখা গেছে কি আপনার এই ফোন আসছে, তো কে কোন ব্যক্তি ফোন দিচ্ছে সেটা তো আপনি জানেন না, এখান থেকে আপনি এটা কী করবেন, এখান থেকে অন করে রাখবেন। তো অ্যাপসটা কোথায় পাবেন, অ্যাপসটার জন্য চলে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর এখানে লিখবেন কলার নেম, লেখার পর দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এই অ্যাপসটা আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। খুব দুর্দান্ত একটা অ্যাপস, ব্যক্তিগতভাবে আমার অনেক ভালো লাগছে অ্যাপসটা। অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।